এবারের কেন্দ্রীয় বাজেটে রেলের বরাদ্দ কমেছে 9,500 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছেন সেই বাজেটে দেখা যাচ্ছে যে গতবার রেলের জন্য যা বরাদ্দ ছিল তার থেকে এবার কমে গেছে 1 টাকা 2 টাকা নয়, 9,500 কোটি টাকা। এবং আরও সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, আমাদের দেশের এই যে জনগণের পরিবহন, ইংরেজিতে যাকে বলে পাবলিক ট্রান্সপোর্ট, রেলের মতো গুরুত্বপূর্ণ পাবলিক ট্রান্সপোর্টকে বেসরকারীকরণ করবার জন্য সরকার বদ্ধপরিকর, এটা একটার পর একটা সিদ্ধান্তে বোঝা যাচ্ছে। রেলের সাজানো বাগান বেসরকারি ক্ষেত্রের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 25টি দেশি এবং বিদেশি সংস্থা, বেসরকারি সংস্থা অবশ্যই, তারা এই বেসরকারিকরণের সুযোগ নিয়ে রেল ব্যবস্থার মধ্যে আসতে চাইছে, অংশগ্রহণ করতে চাইছে, ট্রেন চালাতে চাইছে। 100টি রুটের 150টি ট্রেনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সরকার যুক্তি দিচ্ছেন যে সরকারের কাছে টাকা নেই, সেই কারণে সরকার বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ জানাচ্ছেন। এখন সরকার যখন এই কথা বলছেন যে সরকারের কাছে টাকা নেই, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে সরকারের টাকা নেই, তারা আমাদের দেশের বৃহৎ পুঁজিপতিদের, বড় কর্পোরেটদের ট্যাক্স ছাড় দিয়ে চলেছেন। 2,15,000 কোটি টাকার ট্যাক্স ছাড় দিয়ে দেওয়া হলো বড় কর্পোরেটদের, কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে। আর অন্যদিকে রেলের বরাদ্দ কমিয়ে দেওয়া হলো 9,500 কোটি টাকা। আর সেই সুযোগে এখন এই 25টি দেশি এবং বিদেশি বেসরকারি সংস্থা, তারা দেশের 100টা রুটের 150টি ট্রেন, সেই ট্রেনগুলো হাতে তুলে নিতে চাইছেন। এই যে 100টি রুটের 150টি ট্রেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের রাজ্যের হাওড়া ক্লাস্টারের 12টি রুট রয়েছে। হাওড়া থেকে এই 12টি রুট, সে রুটে ট্রেন চলে, আমাদের দেশের সরকার যে ট্রেনগুলো চালান সেই ট্রেনগুলো বেসরকারি সংস্থার হাতে চলে যাবে। কেননা গোটা দেশজোড়া যে এই ক্লাস্টারগুলো তৈরি করা হয়েছে এই বেসরকারিকরণের জন্য, তার মধ্যে হাওড়া ক্লাস্টারও রয়েছে এবং হাওড়া ক্লাস্টারের 12টি রুট রয়েছে। সিমেন্স এবং হুন্ডাইয়ের মতো আন্তর্জাতিক সংস্থা, তারা ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে ট্রেন চালাবার। আর আমাদের দেশের সংস্থাগুলোর মধ্যে সবার আগে স্বাভাবিকভাবে রয়েছে আদানি পোর্ট, রয়েছে টাটা রিয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার, রয়েছে হিতাচি, রয়েছে এসএল। এরা সবাই আগ্রহী, কারণ এই রুটগুলো সব লাভজনক। সরকার যাই বলুক, প্রকৃতপক্ষে বাস্তব হচ্ছে যে যেহেতু আমাদের সাধারণ মানুষের প্রধান গুরুত্বপূর্ণ পরিবহন হচ্ছে রেল ব্যবস্থা, এই রেল ব্যবস্থায় নিয়ে সেই কারণে বেসরকারি সংস্থাগুলো এত আগ্রহী। এই 100টি রুটের 150টি ট্রেন যা বেসরকারি সংস্থাগুলো চালাবে, এই বেসরকারি সংস্থাদের জন্য ঢালাও সুযোগ সুবিধা ও এলাহি বন্দোবস্তর আয়োজন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের সরকার। এই যে রুটগুলোতে যে ট্রেনগুলো চলবে, এই ট্রেনগুলো চলার 15 মিনিটের আগে রেল অন্য কোনো ট্রেন চালাবে না, যাতে এই বেসরকারি সংস্থার ব্যবসাটা নিশ্চিত করা যায়। এরা ট্রেন ছাড়বে, ছাড়বার 15 মিনিট পর্যন্ত অন্য কোনো ট্রেন ওই রুটে যাতায়াত করবে না। এবং এটাও ঠিক হয়েছে যে আগামী 35 বছর ধরে ন্যূনতম এই ব্যবস্থা চলবে, তার আগে এই ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। এই 100টি রুটের 150টি ট্রেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া আসলে একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। গোটা দেশের এই জনগণের পরিবহন, এই জনগণের পরিবহন রেলকে, পাবলিক ট্রান্সপোর্ট, এইরকম একটা গুরুত্বপূর্ণ পাবলিক ট্রান্সপোর্ট ভারতীয় রেলকে ধীরে ধীরে সম্পূর্ণ বেসরকারিকরণ করবার জন্যে সমস্ত রকম ব্লুপ্রিন্ট সরকার আসলে তৈরি করে ফেলেছেন। এই 100টি রুটের যে 150টি ট্রেন এই দেশি এবং বিদেশি বেসরকারি সংস্থা চালাবে, তাদের ভাড়া কি হবে তা কিন্তু ভারতবর্ষের রেল ঠিক করবে না, রেলের কোনো অধিকারই থাকছে না। সমস্ত ভাড়া ঠিক করবার অধিকার কেবলমাত্র থাকছে এই বেসরকারি সংস্থাগুলো, এবং 35 বছর ধরে ন্যূনতম নিরবিচ্ছিন্নভাবে এই কারবারটা চলবে। আর সব থেকে মজার কথা হচ্ছে যে 100টি রুটে 150টি ট্রেন চালাবে দেশি বিদেশি বেসরকারি সংস্থা, তারা ভাড়া ঠিক করবে জনগণ কত ভাড়া দেবে, তারা ট্রেন চালাবার 15 মিনিট পর্যন্ত ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের রেল, তারা কোনো ট্রেন চালাতে পারবেন না। অথচ রেল লাইনের রক্ষণাবেক্ষণ
এবং মেরামতির সমস্ত দায় হচ্ছে ভারতবর্ষের সরকারের। দেশের সরকার একটার পর একটা কেন্দ্রীয় সম্পদ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্পদগুলো বেচে দিয়ে টাকা তোলবার সিদ্ধান্ত বাজেটে গৃহীত হয়েছে এবং এখন এই যে 100টি রুটে 150টি ট্রেন বেসরকারি হাতে তুলে দেওয়ার যে ব্লুপ্রিন্ট, এটা আসলে গোটা রেল ব্যবস্থা, ভারতবর্ষের জনগণের সব থেকে গুরুত্বপূর্ণ পাবলিক ট্রান্সপোর্ট রেলকে সম্পূর্ণভাবে বেসরকারিকরণ করবার প্রাথমিক পদক্ষেপ।